পাইতে আসছো কেন? ও শোনো, আমার বন্ধুরা তো আমি বাজি ধরেছিলাম, সে বাজিটা আমি হেরে গেছি। আমার বন্ধুরা বাড়িতে টাকা নিতে আসবে, তুমি যে কোনো প্রকারে আমাকে বন্ধুদের হাত থেকে উদ্ধার করো, আমি চলে গেলাম। চাচা, সেই রকি তো কখন গেছে, এখনো তো আসলো না, আমাদের টাকাটা কি হবে? তাই তো, তত এখানে ভোর থাকলে হবে না, ওই থালা তিতালি লোক তো বাড়ি তো। ঠিক আছে চলো। তাড়াতাড়ি তো, নাহলে সেই থালা আবার বাড়ি থেকে পালি যাবে। ও ভাবি, তোমার থামি তাই গো। আমার স্বামী কোথায় গেছে, আমাকে বলি গেছে নাকি? তোমার শ্বশুর কোথায় গেছে? আমার শ্বশুর আকাশের ফুটু বন্ধ করতে গেছে। তাই তোমার শাশুড়ি কোথায় গেছে? আমার শাশুড়ি এক টাকা দুটো করতে গেছে। এই মেয়ে ছেলে তো খুব চালাক। তাহলে তুমি কি করছো? আর আমি এক টাকা ধরেছি, এক টাকা পেড়েছি, আর এক টাকা ধরবো করছি। এই কথার মানে তো বুঝতে পারলাম না। আরে ভাই, কিছুই তো বুঝতে পারলাম না। এই সুদাই মানে? হ্যাঁ সুদাও চাচা। ও ভাবি, এই কথার মানে কি? তোমরা আমার স্বামীর সঙ্গে কত টাকা পাবা? আমরা 3000 টাকা পাই। তোমরা আমার কথার মানে শুনতে চাও? যদি আমার কথার মানে শুনতে চাও তাহলে প্রতিটা কথায় 3000 টাকা দাই। দা কথার মানে গুনি তাকে শুনিলি? হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, কথার মানে গুলো আগে শোনো। ঠিক আছে কথাটা বলো। আমার প্রথম কথার মানে হলো, আমার শ্বশুর ঘর আমি ঘর ছাওয়া শিখেছে। চাচা, এই কথাটার মানে তো আমি জানতাম। এই থালা আগে বললি নি, তাই তাহলে 1000 টাকা দাচুক না? চাচা, দ্বিতীয় প্রশ্নটা জিজ্ঞাসা করো, দ্বিতীয় প্রশ্নের উত্তর আর দিতে পারবি না মনে হয়। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন দা। আমার শাউরি এক টাকা দুটো করতে গেছে বললাম, আমার শাউরি মসুরির ডাল ভাঙতে গেছে। চাচা, এই প্রশ্নের দর উত্তর তো আমি পারতাম। এই থালা আগে বললি নি, আমাদের 2000 টাকা চলে গেল। চাচা, দ্বিতীয় প্রশ্নটা আর মনে হয় পারবি না। দুই থালা লাগালো কি জানি? ভাবি তাহলে তৃতীয় প্রশ্ন দা। আমি আমি এটাকে এক টাকা ধরেছি, এক টাকা পেড়েছি, আর এক টাকা ধরবো ধরবো করছি, মানে আমি রুটি গড়াছি। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের সবুজ বাংলা টিভিটাকে সাবস্ক্রাইব করে দেবেন।